নেক সন্তান হওয়ার জন্য কি কি আমল করতে হবে সরকার সেলিম আবি লিখেছেন একজন স্ত্রী তার স্বামীর ভয়ে পর্দা করে কিন্তু স্বামীর অগোচরে অবস্থা স্বামীর কি করণীয় নোমান লিখেছেন চট্টগ্রামে এক মসজিদে পবিত্র পায়ের ছাপ একটি পাথর রয়েছে কতটুকু জানতে সরকার সেলিম আপনি লিখেছেন একজন স্ত্রী তার স্বামীর ভয়ে পর্দা করে কিন্তু স্বামীর অগচরে পর্দা লঙ্ঘন করার অবস্থা স্বামীর কি করণীয় স্বামী যদি জানতে পারেন যে তার অগোচরে তিনি পর্দা লঙ্ঘন করে থাকেন তাহলে তাকে না সেহা করবেন কাউন্সেলিং করবেন তাকে শাসন করবেন যেভাবে সম্ভব তাকে সঠিক পথে আনা

আর কথা কোন দিচ্ছ থেকে বর্ণিত আছে সেগুলো নিয়ে আমাদের একটা ভিডিও আজ দেখে নেবেন করে মানে এরপরে নোমান আপনি লিখেছেন চট্টগ্রামে এক মসজিদে মহানবীলা সাল্লামের পবিত্র পায়ের ছাপ সম্বলিত একটি পাথর রয়েছে এটা কতটুকু সত্য উপরে জানতে চাই নবী কেমস্লাহ সাল্লামের পায়ের ছাপ সম্বলিত পাথর এখানে কোথেকে এসেছে তার গ্রহণযোগ্য ভিত্তি কি সেটা আমাদেরকে জানতে হবে না থাকে তাহলে এই ধরনের কথাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই